অবমাননা। দেশের নিরাপত্তা রক্ষীদের দ্বারা অশোক স্তম্ভ অবমাননার ঘটনা অনেকটা বেমানান হলেও এটাই বাস্তব। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এমন ঘটনা প্রত্যক্ষ করা গেল সোমবার, তা নিয়ে চলছে জোর আলোচনা। ইন্ডিয়ান আর্মির কনস্টেবল বিশ্বজিৎ দাস নিজ কর্মস্থল থেকে ছুটিতে তেলিয়ামুড়া মহকুমার মোহরছড়াস্থিত নিজ বাড়িতে আসে। TR03L8086 নম্বরের মোটর বাইকটি নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আসেন তিনি। এ সময় প্রত্যক্ষ করা গেল দেশের সরকারি প্রতিষ্ঠানের প্রতীক অশোক স্তম্ভ ওনার মোটর বাইকের পেছনে সাঁটানো আছে। ফলে উনি যতবারই মোটর বাইক থেকে ওঠানামা করে ওনার নিজের পা অশোক স্তম্ভের ওপর দিয়ে অতিক্রম করে। এতে অশোক স্তম্ভটির যেমন অবমাননা, তেমনি ভারতীয় সংবিধানেরও অবমাননা বলে মনে করছে সচেতন মানুষ। এমন ঘটনা প্রত্যক্ষ করে জৈনিক ব্যক্তি অভিযোগ করে জানায়, সম্মানীয় অশোক স্তম্ভটি মোটর বাইকের পেছনে থাকা উচিত নয়, অশোক স্তম্ভটি সম্মানের সহিত মোটর বাইকের সামনে রাখা উচিত। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর ওই কর্মী তথা বিশ্বজিৎ দাস নিজে জেনে শুনেও মোটর বাইকের পেছনে সাঁটিয়ে রাখেন রাষ্ট্রীয় প্রতীক অশোক স্তম্ভটি, যা রাষ্ট্র প্রতীকের অবমাননার ঘটনা প্রত্যক্ষ করে এলাকার মানুষজন সহ ইন্ডিয়ান আর্মির অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও ছিছি করছে। তোমার ভাই, তোমার নাম কি? না না, আমার দিকে আনতে কি প্রবলেম? না কিন্তু কাজ অশোক স্তম্ভ কি বাইকের পেছনে লাগানোর জিনিস নেই? মানে আপনার সাইকেল গাড়ি কো অশোক স্তম্ভ লাগান? আপনার নামটা কি? মিস্টার বিশ্বজিৎ দাস। কি করেন? অশোক স্তম্ভটা কোথায় থাকে? আপনি এটা ডেয়ে উঠছেন না? আপনি ডেয়ে উঠছেন কিনা? এই ঘটনা সংবাদ সম্প্রচারের পর দেখার বিষয় প্রশাসন ইন্ডিয়ান আর্মির কনস্টেবল তথা বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি।